তো কোথায় আছেন স্টাইলিশ আপুরা যারা হচ্ছে গিয়ে একদম ডিফারেন্ট টাইপের হচ্ছে ড্রেস খুঁজছিলেন, হালদির জন্য, মেহেদির জন্য, নিজের হালদিতে পরার জন্য, নিজের ভাই বোন বা হচ্ছে কাজিনের হালদিতে পরার জন্য চাইছিলেন একটা আই ক্যাচিং ড্রেস, সবচেয়ে ডিফারেন্ট লাগবে, পরপর মনে হবে যে এইরকম ড্রেস তো কারো কাছে নেই, এই ড্রেসটাই তো খুঁজছিলাম, ওই আপুদের জন্য নিয়ে আসছি এই পপলম ড্রেসটা। মানে দেখেন কি লাগবে পরলে, আমি পরে রেখেছি, আমার আউটলুক দেখেই তো বুঝতে পারছেন যে কত কালার, মানে কালার কম্বিনেশনটা কেমন, কত ভাইব্রেটিং, কত পিকচার ফ্রেন্ডলি, হ্যাঁ, এবং অকেশন ফ্রেন্ডলি একটা ড্রেস। মানে যে কোনো জায়গায় পরে গেলে শো স্টপার আপনার কাছে আপনাকেই মনে হবে, সবাই আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য যে ড্রেসটা কোত্থেকে নিয়েছে, কোন ডিজাইনারের ডিজাইন করা এই ড্রেসটা। তো ডিজাইনার কালেকশন পাচ্ছেন পার্পলের কাছে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে, কারণ পার্পল তো ফেমাসই হচ্ছে, অ্যাফোর্ডেবল প্রাইসে ডিজাইনার এবং হচ্ছে একদম নিউ ফ্রেশ কালেকশন আপনাদেরকে দেওয়ার জন্য। তো ওই রকমই হচ্ছে ডিজাইনার আরেকটি কালেকশন নিয়ে আপনাদের জন্য আজকে চলে আসছি। ন্যাচারাল কেয়ার ফেব্রিক্স এর উপর এই পপলম স্টাইলের এই আর্টিকেলটা রেডি করা হয়েছে আপনাদের জন্য, মানে কালার কম্বিনেশনই তো যথেষ্ট পছন্দ হয়ে যাওয়ার জন্য। তারপর যদি হচ্ছে এটাকে ডেসক্রাইব করা শুরু করি তাহলে তো এটা দেখার সাথে সাথে প্রেমে পড়ে যাবেন। পুরোটা ড্রেসে হচ্ছে আপনার গর্জিয়াসলি হচ্ছে ডিজাইনার মিরর ওয়ার্ক করা আছে, দেন হচ্ছে পার্ল সেটিং করা আছে, হ্যাঁ, এবং এখানে খুব সুন্দর করে জুয়েলারি স্টোন করা আছে। এটার কালার কম্বিনেশনই এমন ভাবে সেট করা হয়েছে যে দেখার সাথে সাথে হচ্ছে পছন্দ হয়ে যায়। একদম পুরোটা ন্যাচারাল ক্রেপের উপর আপনার হচ্ছে সানশাইন ইয়েলো কালার এন্ড হচ্ছে আপনার ট্যাঙ্গো ম্যাঙ্গো কালারের গ্রিন অ্যাপেল কালারের হচ্ছে কালার ইউজ করে এটা 3D প্রিন্টিংটাকে সেট করা হয়েছে খুব সুন্দর করে। এখানে একদম শর্ট ইন্টারভেলসে প্লিটিং সেট করা হয়েছে যাতে এটা আউটলুকটা খুব গর্জিয়াস লাগে। দেখেন এই প্লিটিংগুলো কত শর্ট ইন্টারভেলসে সেট করা হয়েছে এটা ফিলস্টার আউটলুকটাকে গর্জিয়াস করার জন্য। দেন যদি আসি এটার প্যানেলে তো বলতে হবে ওয়াও, ফ্লেয়ারটা দেখেন কত গর্জিয়াস লাগছে, তাই না? এত ফ্লেয়ারি হচ্ছে পপলম খুব কমই পাওয়া যায়। দেন হচ্ছে নিচে দেখেন কি সুন্দর করে হচ্ছে আপনার স্টাইলিশ 24K গোল্ড কালার মোটিভস লাগানো হয়েছে, এটা নিচে আবার খুব সুন্দর করে লাইলিনও করে দেয়া আছে। তো এগুলো হচ্ছে শো স্টপার ড্রেস, ডিজাইনার ড্রেস, পরে গেলে সবার চোখ আপনার উপর লেগে থাকবে, এই রকম আর্টিকেল হচ্ছে এগুলো। এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা, ব্যাক পার্টেও কিন্তু পুরাটাতে অর্নামেন্টেশন করা আছে, মিরর ওয়ার্ক, পার্ল ওয়ার্ক, দেন হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক করা আছে। তো এই ড্রেসটার হচ্ছে সাইজ হচ্ছে 36, এই ড্রেসটার সাইজ হচ্ছে 40 থেকে নিয়ে 46 পর্যন্ত, হ্যাঁ। এটা হচ্ছে এটার গারারাটা, গারার ফ্লেয়ারটা খেয়াল করেন, দেখেন এক একটা গারারায় হচ্ছে 240 ইঞ্চ করে ঘের আছে। দুইটা গারার ফ্লেয়ার যদি আমি ক্যামেরায় দেখাতে যাই ক্যাপচার হবে না, দুইটা গারারা মিলায় এত ফ্লেয়ার। তো যারা গারারা লাভার্স আছেন, যারা হচ্ছে ট্রেন্ডি ড্রেস পরতে পছন্দ করেন, সবচেয়ে ডিফারেন্ট ড্রেস পছন্দ করেন পরতে, ওনাদের জন্য বলছি এগুলা কিন্তু লিমিটেড এডিশন কালেকশন। হ্যাঁ, দেখলাম প্রোগ্রাম আছে কিছুদিন পর, আচ্ছা দেখি একটু চিন্তা ভাবনা করে দেখি, এই চিন্তা করতে করতে ড্রেসগুলো স্টক আউট হয়ে যাবে। তো পছন্দ হলে দেখার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক করতে হবে, আমাদের আউটলেটে এসে দেখতে পারেন, দেখে হচ্ছে ড্রেসটা পছন্দ হলেই নিয়ে নিতে হবে। চিন্তা করার সময় যদি নেন তাহলে আপনার ওই চিন্তা করার মধ্যবর্তী সময় আরেকজন এই ড্রেসটা কিন্তু নিয়ে চলে যাবে, আপনার পছন্দের আর্টিকেলটি প্রোগ্রামে গিয়ে দেখবেন আপনারই কোনো ফ্রেন্ড বা কাজিন পরে রেখেছে, তখন মনটা কিন্তু অনেক খারাপ হবে। তো এটা হচ্ছে এটা দোপাট্টা, এটার সাথে থাকছে ফুল লেন্থের দোপাট্টা, পুরাটাতে হচ্ছে আপনার ফয়েল স্ট্যাম্পিং করা আছে, এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো পুরাটা হচ্ছে আপনার ফয়েলিং করা, হ্যাঁ, এগুলো হাত দিয়ে টাচ করলে বুঝতে পারবেন খুব সুন্দর করে ফয়েলিং করা আছে। এটা হচ্ছে দোপাট্টার ফোর সাইডে বর্ডারিং করা আছে এবং এখানে খুব সুন্দর করে স্টাইলিশ মোটিভসও লাগানো আছে। আর্টিকেলটার সাইজ হচ্ছে 40 থেকে নিয়ে 46 পর্যন্ত। প্রাইস কত আগেই বলেছি, অ্যাফোর্ডেবল প্রাইসে পাবেন, কত সেটা জানার জন্য আমাদের শোরুমে চলে আসতে পারেন টোকিও স্কয়ার বা জাকির হোসেন রোডের আউটলেটে, আর না হলে আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক দিতে পারেন। আমাদের কালেকশনগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমাদের এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আপনি না দিতে চাইলেও যাতে আপনার মানে রিলেটিভরা কেউ হচ্ছে নিতে পারেন।